हेलो देयर गाइस, इट्स अरिंदम एंड यू आर वाचिंग द मोटोफ्लिक्स, अ बंगाली ऑटोमोटिव यूट्यूब चैनल। एंड आज के हमारे साथ आज प्रीतम दा एंड हीरो एक्सपल्स 200T। गाइस, सो तुम्हें देखते हो जो गाड़ीटा आई वीडियो जो स्टार्टिंग कर आगे, तो गाड़ीटा तुम देखते पाच ओखाने एरकम टाइपेर लुकिंग टा होच्छे। एटा होच्छे एक्सपल्स 200T एंड आज के गाड़ी आमरा राइड करब। आज के हमारे साथ आज मिस्टर प्रीतम चार्जर देसी बॉन्ग। ओके गाइस, तो गाड़ी फर्स्ट स्टार्टिंग देखते तुम्हारा एरकम टाइप ट्रेल डाउन करब, एरकम टाइप लुकिंग है, ठीक है। एंड दिस इज द हेडलैम्प, सो पूरा एलईडी हो। चलो राइड रिव्यूटा एंजॉय करा जा। एंड प्रीतम चैनलटार लिंक डिस्क्रिप्शन देव आज है, चेकआउट करो जो तुम्हारा खबर भाव खबर दबा छाड़ा। दुर्गा पुजो आसना गाइज, সেটার জন্য বেশ ভালো ভালো কন্টেন্ট আছে, সো প্লিজ গিয়ে দেখে রাখবেন। এক্স্যাক্টলি, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট বলতে মনে পড়লো, আমিও যাচ্ছি কিছুদিনের মধ্যেই আর দুর্গাপুজো নিয়ে স্পেশাল ব্লগ বানাতে। তো চলুন কথা হচ্ছে। টু হান্ড্রেড টি এর একটা আমি রিভিউ বানিয়েছি, ডিটেল রিভিউ। যদি তোমরা কোনোরকম ডিটেল দেখতে চাও এর সিট হাইট সম্বন্ধে, এর ওয়েট সম্বন্ধে, সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। অ্যান্ড ইভেন প্রাইস মানে সব কিছু নিয়ে বলেছি। আজকে একটা তোমার সিটি রাইড রিভিউ হবে যে এই 200cc-র একটা এরকম টাইপের গাড়ি যেটা অ্যাডভেঞ্চার ট্যুরের মডেলে আসে, সেটাকে সিটে চালিয়ে কীরকম কমফোর্ট আসবে তোমাদের। হাইওয়ে জন্য বানানো গাড়িটা হাইওয়েতে যেমন চালাই আমি ফিউচারে দেখাবো, বাট এখন আমি তোমাদেরকে আপাতত সিটিটা দেখাচ্ছি। অ্যান্ড সিটি চাই তোমার বুঝতে হবে যে গাড়িটা কীরকম। ফার্স্টে আমি একদম স্টার্টিং থেকে বলো, গাড়িটাতে চেপে পড়ায় গাড়িটা হচ্ছে, সিট হাইট হচ্ছে আমার হাইট হচ্ছে 5'6" যে সিট হাইটটা আছে সেই সিট হাইটে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। গাড়িটা যে ওয়েটটা আছে ওয়েটও কোনো প্রবলেম নেই। অ্যান্ড আমি পিলিয়নকে নিয়ে চালাচ্ছি, মানে প্রীতম দা আমার সাথে আছে, যে দা দেশি বং। তো যদি তোমরা খাবার দাওয়া ভালোবাসো প্রীতম দা চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবে। দুর্গা পুজো আসছে তো সেই রকম কন্টেন্টও আসবে। এক্স্যাক্টলি, তো দুর্গা পুজোর আলাদা কন্টেন্ট আসছে, আর আমার চ্যানেলেও হয়তো এসে গেছে একটা দুর্গা পুজোর স্পেশাল ব্লগ, তো সেটাকেও চেক আউট করে নিও। অ্যান্ড H100-এর একটা রিভিউ বানানো সেটাও দেখে নিও। অ্যান্ড চলো রাইড রিভিউ করা যাক। স্টার্টিং থেকে বলবো গিয়ার পজিশন ইন্ডিকেটার শো করে তোমাদের মিটারটাতে, অ্যান্ড RPM গেজ তো শো করে, তোমাদের স্পিড মিটার শো করে, নর্মাল টাইম শো করে, কত কিলোমিটার চলেছে শো করবে, অ্যাভারেজ মাইলেজ শো করবে, টাইম শো করবে, ডেট শো করবে, ট্রিপ মিটার শো করবে, ঠিক আছে। সব কিছু তোমাদের মিটারটা আছে, অল ডিজিটাল মিটার, কোনো রকম তোমাদের এখানে অ্যানালগ নাই গুরু গাড়িটাতে। অ্যান্ড গাড়িটা নতুন মডেল হচ্ছে, এর পুরনো একটা আসতো ইম্পালস বলে একটা মডেল আসতো গাড়িটার, অ্যাডভেঞ্চার টাইপের। এটা ওরই এক্সপালস বাট অ্যাডভেঞ্চার ট্যুরার মডেল, এটা একটা TS মডেল আছে। ওই S মডেলটা কিন্তু নর্মালি তোমাদের জন্য যেটা আসবে সেটা হচ্ছে পুরোপুরি অ্যাডভেঞ্চার টাইপের। তো ওই গাড়িটা অ্যাভেলেবেল নাই, আসেন চলে অ্যাভেলেবেল হয়ে গেলে আমি ভিডিও বানাবো। তো এখন অবধি এটা অ্যাভেলেবেল আছে টিটাতে, আমি টিটাতে বানিয়ে দিচ্ছি। আর এই সিটি রাইডটা যাদের জন্য সম্ভব হয়েছে তারা হচ্ছে অভি হিরো, স্পেশাল থ্যাঙ্কস টু অভি হিরো, যারা জানো যে আমি হিরোর প্রত্যেক গাড়ি যারা আমাকে প্রোভাইড করেছে হচ্ছে অভি হিরো। সো যদি তোমরা হিরো কোনোরকম গাড়ি কিনতে চাও, টেস্ট রাইড বুক করতে চাও, অথবা কোনোরকম কোয়ারি থাকে, অভি হিরো সব রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করবে। অ্যান্ড যদি গাড়ি পছন্দ হয় গাড়ি কিনবে। তো চলো স্টার্ট করা যাবে রাইড থেকে। তো স্টার্টিং থেকে বলবো তোমাদের মিড রেঞ্জটা খুব ভালো, তোমাদের একদম লো রেঞ্জ অ্যান্ড মিড রেঞ্জ কিন্তু গাড়িটা খুব ভালো, খুব কুল করে। অ্যান্ড হর্নটা বেশ ভালো, ডিসেন্ট এনাফ, বাট হর্নটা একটু লাউড হলে বেটার হতো। অ্যান্ড টকিং অ্যাবাউট গিয়ার বক্স, এটা একটা 5-speed গিয়ার বক্স হচ্ছে। অ্যান্ড এই 5-speed গিয়ার বক্সটার সম্বন্ধে আমি একটা কথা বলে রাখি, গিয়ার বক্সটা গাড়িটা নতুন থাকার জন্য হোক অথবা গিয়ার বক্সটা হোক, আমার মনে হয় একটুখানি ক্লিকি হচ্ছে। হ্যাঁ, ঢুকে যাও ঢুকে যাও। তো বুঝতে পারছো আসানসোলের লোক এরকম। আর তোমরা যদি ফানি মোটরব্লগ ভালোবেসে থাকো আমাকে জানাবে কমেন্টে, আর আমি একটা ফানি মোটরব্লগ করেওছি, তোমরা দেখে নেবে ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করো, অথবা কার্ডে আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড এই গিয়ার বক্সটার ব্যাপারে যেটা আমি বলছিলাম, গিয়ার বক্স একটু ক্লিকি হচ্ছে, মানে একটুখানি হার্ড হচ্ছে শিফট করাটা, ঠিক আছে, একটুখানি হার্ড হচ্ছে এটা আমি বলবো। অ্যান্ড হিরোর বাকি গাড়িগুলোর মতো এই মিটারটা সেম, ক্লাসটা যদি তুমি টিপে থাকো তাহলে ক্লাসটা পুল করে রাখলে কিন্তু তোমাদেরকে গিয়ারটা শো করবে না, তোমরা আনডিলে নামলে তোমরা ক্লাসটাকে ছাড়বে, যখন ক্লাসটা যাবে তখন তোমরা পুল করতে পারবে। সো অ্যাজ এ পিলিয়ন প্রীতম দা বলো কেমন লাগছে? আমিও কমফোর্টেবলই বসে আছি, কারণ গাড়িটার সিটের যেটা আছে সেটা বেশ উঁচু। অ্যান্ড তোমরা আপরাইট বসো, স্ট্যান্ডার্ড হ্যান্ডেল বারসের জন্য
তোমরা পুরোপুরি একটা কমফোর্টেবল পজিশন পাও, তোমাদের কোনো রকম এমন মনে হয় না যে তোমাদেরকে একটুখানি চাপ নিতে হচ্ছে। কারণ কি এটার যে হ্যান্ডেল বারটা যে স্ট্যান্ডার্ড দিয়েছে, স্ট্যান্ডার্ড হ্যান্ডেল বার যেন বুঝতেই পারছো তোমরা কমফোর্টেবল আপরাইট হয় মেনলি স্ট্যান্ডার্ড হ্যান্ডেল বারগুলো। অ্যান্ড গাড়িটা একটা অ্যাডভেঞ্চার টু দ্য ফিল দেবার, তোমরা যদি চাও গাড়িটাকে কিনে পড়ে যে এস মডেলটা কিনবো না আমরা এটা কিনবো, তো তোমরা চাইলে ফিউচার এটাকে মডিফাই করে পড়ে অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে ফেলতে পারো, গাড়িটাকে পুরোপুরি বানাতে পারো অ্যাডভেঞ্চার। অ্যান্ড এর উপরে একটা ভাইজারও তোমার আসে অ্যাক্সেসরি হিসেবে, যেটা তোমরা লাগাতে পারো শোরুম থেকেই, তো তোমাদের বাইরে কোনো রকম আফটার মার্কেট লাগাতে হবে না। অ্যান্ড এর এক্সস্ট নোটটা আমার তো বেশ ভালো স্পোর্টি লাগে, রাইট রিটম দেয়, তো এক্সস্ট নোটটা খুব স্পোর্টি হচ্ছে। চলো একটুখানি এগিয়ে নিই, তোমার কথা বলছি। অ্যান্ড এই জায়গাটার সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক নাই, আগের দিন সেই বাসটা আসছিল, আগের দিন দেখে নিয়েছি, তো আজকে আমি খুব সুন্দরভাবে যেটা করবো হালকা করে কাটিয়েও ফেললাম আমি। সো প্রাইস 1,18,000 টাকা এক্স শোরুম প্রাইস আছে গাড়িটার। হ্যাঁ সামনে দেখতে পাচ্ছি কত বড় বাসের জাম লেগেছে, তো চলো বাস জামটা পেরিয়ে যাওয়ার কথা বলছি। ওকে গাইস, সো এবার আমি কিছু কিছু পয়েন্ট বলে দিই তোমাদেরকে, তারপরে মাইলেজ দাদা রিভিউটা দেখাবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এর যে প্রাইসটা হচ্ছে 1,18,000 টাকা এক্স শোরুম। অন রোড প্রাইস জানতে হলে তোমরা অভিজ্ঞকে কল করে নিও, অ্যান্ড যদি তোমরা অন্য জায়গায় থাকো তোমরা নিয়ারেস্ট যে ডিলারশিপে তার সঙ্গে কথা বলে নেবে। এই মাইলেজটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, ওকে স্যার মাইলেজটা প্রীতমদা বলবে, মাইলেজটা সিক্রেট থাকুক। অ্যান্ড গাড়িটার ব্যাপারে একটা আমি জাস্ট লাস্ট কমপ্লিমেন্ট বলতে চাই, গাড়িটা যে প্রাইসে আসছে সেই প্রাইসে তোমরা এই ক্যাটাগরি গাড়ি চট করে দেখবে না, তাই যদি তোমরা একটা অ্যাডভেঞ্চার ট্যুরের গাড়ি চাও তো তোমরা কিনতে পারো প্রাইসের মধ্যে। অ্যান্ড আফটার দ্য রিভিউ প্রীতমদা রিভিউটা পড়ে আমি তোমাদেরকে বলবো যে গাড়িটা কাদের কেনা উচিত। সো গাইজ, এবার ফাইনালি মাইলেজ দাদার হাতের বাইক চলে এসছে। সরির নাম বলো, তারপর বলো প্রীতম দা মাইলেজ বলো মাইলেজ। সো মাইলেজ দাদার মেইন কাজ হচ্ছে মাইলেজ বলা, মাইলেজটা বলে দিই গাড়িটার। এটা যদি আপনারা সিটিতে চালান তাহলে আপনারা 45 মতো পেয়ে যাবেন, কিন্তু হাইওয়েতে এটা বেড়ে চলে আসবে 48 অবধি, ঠিক আছে। এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, এটার অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ বলে দেওয়ার জন্য। সো মাইলেজ দাদা মাইলেজ ছাড়া ছাড়াও কিছু জিনিস শিখছে আস্তে আস্তে বাইকের ব্যাপারে, ঠিক যেরকম করে অরিন্দ মিত্র ক্রিকেটে শুট বানানো। সো আরেকটা কথা বলে নিই, বাইকটা চালিয়ে বেশ আরাম লাগছে, এক্সপালস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। অ্যান্ড যদি কেনেন একটা প্রচণ্ড স্টাইলিশ টাইপের বাইক কিনবেন তাহলে আপনার এক্সপালস যদি কেনেন। ভালো, পিক আপটা খুব সুন্দর লাগছে, অবভিয়াসলি নতুন গাড়ি বলে। অ্যান্ড ভালো স্পিড আছে, ঠিক আছে, মজা আসছে চালিয়ে মধ্যে কথা। আর আপনারা যখন এই বাইকটা নিয়ে বেরোবেন না গাইজ, দেখতে এতটা সুন্দর এক্সপালসার, আমার সেই জিনিসটাই খুব বেশি ভালো লাগে। আমার একসময় স্বপ্ন ছিল আমি ইম্পালস কিনবো, কিন্তু সেটা এখন পসিবল না। সো এবার যদি আমি কিনি, আমি হয় পালসার কিনবো না এক্সপালস কিনবো। আপনারা বলবেন আপনাদের কোন বাইকটা বেশি ভালো লাগে। ওকে গাইস, তো তোমরা রাইড রিভিউটা দেখলে তোমরা এনজয় করেছো আশা করছি, তো কমেন্টে তোমাদের কীরকম লেগেছে, তোমরা যেরকম রাইড রিভিউ করেছো তোমাকে জানাবে। অ্যান্ড এর সঙ্গে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই গাড়িটা কাদের কেনা সেটা আমি বলছি। এই গাড়িটা দেখো 200 সিসিতে আসেন, 200 সিসিতে এটা 1,18,000 আসে। অ্যাকচুয়ালি NS 125 যদি তোমরা দেখতে যাবে, NS 125, কিন্তু ওই গাড়িটা তোমার আসে 1,22,000 কাছাকাছি অন রোডে, এটা এক্স শোরুম আছে, ঠিক আছে। বাট মোটামুটি তোমার 20,000 কাছাকাছি ডিফারেন্স আছে প্রাইসের মধ্যে গাড়িগুলোর। বাট একটা কথা আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা 200 সিসির ফোনটা চাও অ্যান্ড একটা অ্যাডভেঞ্চার ট্যুর, কারণ কি অ্যাডভেঞ্চার ট্যুর এরকম গাড়ি নাই মার্কেটে এই রেঞ্জের মধ্যে, যদি তোমরা চাও তোমরা গাড়িটা নিয়ে যেতে পারো। অ্যান্ড গাড়িটা খুব ইউনিক স্টাইলিং আছে, এই গাড়িটা যদি তুমি কেনো তোমরা একটা হেড টার্নার গাড়ি বলতে পারো এটাকে। তোমরা যখনই যেখানেই যাবে তোমরা একটা হেড টার্নার গাড়ি হিসেবে নিয়ে যেতে পারবে এটাকে, লোকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখবে।
কারণ কি পুরো স্টাইলিশ যে স্টাইলিংটা আছে পুরো ফিউচারিস্টিক স্টাইলিং হচ্ছে। গাড়িটাতে কত হ্যালোজেন, শুধু ইন্ডিকেটার ছাড়া কত হ্যালোজেন ইউজ করা হয়নি, পুরোটা এলইডি দেন। গাড়ির পেন্টের কোয়ালিটি ভালো, খুব সব ফিট অ্যান্ড ফিনিশ খুব ভালো গাড়িটা। সো ভিজিট করো অভিজ্ঞকে, দেখো গাড়িটাকে নিয়ে। অ্যান্ড এই গাড়িটা শুধুমাত্র আমি বলে দেবো তারাই কিনবে যারা অ্যাডভেঞ্চার ট্যুরেরই পছন্দ করো। যদি তোমরা চাও যে একটুখানি আরও বেশি তোমরা চাও যে মাইলেজ ফ্রেন্ডলি গাড়ি, সেক্ষেত্রে তোমাদের কাছে আরও অপশান আছে ওই প্রাইসের মধ্যে। কিন্তু এই গাড়িটা কিন্তু মাইলেজ খুব ভালো দিচ্ছে, 40-45 কেএমপিএল মাইলেজ, যেটা খুব ভালো আমার মনে হয় একটা 200cc ইঞ্জিন হিসেবে আছে অ্যাডভেঞ্চার ট্যুরার। সো ওভারঅল গাড়িটা খুব ভালো, গাড়িটাতে মোটামুটি গিয়ার পজিশন ইন্ডিকেটর শুল্ক সব কিছু আছে গাড়িটার। ইয়েতে কিক অফ দেওয়া, যেটা তোমাদের একটা ভালো হেল্প করবে শীতকালে স্টার্ট করতে। অ্যান্ড এর মধ্যে অয়েল কুলিং আছে, তো তোমার ইঞ্জিনের কুলিং কোনো অসুবিধা নেই। একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে সিঙ্গেল চেইন এসে ডুয়েল চেইন খুব ভালো দিত। তো আমার মনে হয় এটাই গাড়িটার জন্য এটাই কনক্লুশন। তো আজকের ভিডিওটা এতটাই ছিল সাথে প্রীতমদাকে নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন লাইক সেভ স্টে সেভ পিস, বাট যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব, আমার চ্যানেল সাবস্ক্রাইব, পিস একদম।